বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ একটা গুড নিউজ নিয়ে তোমাদের সামনে এলাম। বিশেষ করে উত্তরবঙ্গবাসী যারা রয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ অঞ্চলের যারা ছাত্রছাত্রী রয়েছে, তাদের জন্য একটা বিশাল বড় সুখবর। সেটা হচ্ছে, তোমরা জানো যে এতদিন তোমাদের ডিস্ট্রিক্টে একটাও ইউনিভার্সিটি ছিল না। তোমরা সাধারণত ওদিকে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আর বেশিরভাগ ক্ষেত্রে তোমার কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের পড়াশোনা করতে হতো। তোমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় কিন্তু নতুন করে একটা ইউনিভার্সিটির শুরুবাত হলো, যাকে বলা যায় সূচনা হলো এই বছরে। অর্থাৎ এই বছর থেকে পঠন পাঠন প্রক্রিয়া শুরু হচ্ছে একটা নতুন ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির নাম তোমরা সবাই আমাদের থাম্বনেইলে হয়তো দেখেছ, সেটার নাম হচ্ছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি। এবং একটা বিজ্ঞপ্তিও যথারীতি বেরিয়েছে, যে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে 2021-22 সেশনে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে এই ইউনিভার্সিটিতে। তো ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে ইউনিভার্সিটিতে, অর্থাৎ কাদের জন্য? এটা কিন্তু স্নাতকোত্তরের জন্য, বুঝতে হবে। এবং যারা এই মুহূর্তে পড়াশোনার মধ্যে রয়েছে, অর্থাৎ মুর্শিদাবাদের বিভিন্ন যে কলেজগুলোতে রয়েছে, তারা কিন্তু বর্তমানে কল্যাণী বা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বেশিরভাগটাই রয়েছে, বেশিরভাগ ছাত্রছাত্রীরা। তারা কিন্তু অটোমেটিকভাবে যারা পড়ছো তারা পড়ছো, কিন্তু নেক্সট টাইম তোমরা যারা আবার ভর্তি হবে বা এবছর যারা তোমরা কলেজে ভর্তি হবে, তারা কিন্তু এবার যে ইউনিভার্সিটির আন্ডারে তোমরা ভর্তি হবে সেটা কিন্তু হবে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি। বোঝা গেল? মানে এবছর যারা তোমরা নতুন করে ভর্তি হবে তাদের ক্ষেত্রে কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে আর তোমাদের জিনিসটা থাকবে না, এবার থেকে হয়ে যাবে তোমাদের মুর্শিদাবাদ ইউনিভার্সিটির আন্ডারে। তো এটা কথা যে শুধুমাত্র মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জন্য, যে শুধুমাত্র মুর্শিদাবাদের ছাত্রছাত্রীরা উপকৃত হবে সেটা কিন্তু নয়। কারণ আমরা জানি যে আমরা পড়াশোনার স্বার্থে বিভিন্ন জায়গা বিভিন্ন ক্ষেত্রে আমরা বিচরণ করি, অর্থাৎ কোনো জায়গায় আমরা ভ্যাকান্সি পেলাম না আমরা অন্য জায়গায় অ্যাপ্লাই করি। তো ঠিক একইভাবে কিন্তু মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ কোন সাবজেক্টে কি ভ্যাকান্সি রয়েছে সেই লিস্ট কিন্তু যথারীতি প্রকাশিত হয়েছে এমএতে ভর্তির জন্য। এমএ মানে স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য। অর্থাৎ যেটা তোমাদের সামনে মূলত বলতে চাইছি সেটা হচ্ছে, এবছর থেকে শুরু হলো একটা নতুন পথচলা, যেটা হলো মুর্শিদাবাদবাসীর কাছে একটা বড় গর্বের বিষয়। কারণ এতদিন বহু প্রতীক্ষার পর অবশেষে এত বড় একটা জেলায় প্রথম কিন্তু একটা ইউনিভার্সিটির উদ্বোধন হলো, এটা কিন্তু মানে একটা গর্বের বিষয়, মুর্শিদাবাদবাসী হিসেবে প্রত্যেকের গর্বের বিষয়। তো সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম। আর পড়াশোনার স্বার্থে সিট সংখ্যা যেহেতু পাওয়া গেছে, সেহেতু শুধুমাত্র মুর্শিদাবাদের ছাত্রছাত্রীরা যে সেখানে গিয়ে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু নয়। মনে রাখবে যে প্রত্যেকেই কিন্তু সেখানে অ্যাপ্লিকেবল। অনেকে হয়তো সিট পায় না, কিন্তু সেখানে হয়তো সিট পেতে পারে, যার জন্য কারণ অনেকেই রয়েছে যারা কলকাতায় অ্যাপ্লিকেশন করছে, কলকাতার সিটে ভর্তি হচ্ছে, বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা এসে ভর্তি হচ্ছে। ঠিক একইভাবে এবছর থেকে কিন্তু শুরু হচ্ছে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া মুর্শিদাবাদ ইউনিভার্সিটির আন্ডারে। আর যারা এবার সাধারণভাবে ভর্তি হবে মুর্শিদাবাদ অঞ্চলে, যে কলেজগুলো রয়েছে সাধারণভাবে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, সেগুলো কিন্তু সাধারণভাবেই এবার থেকে হয়ে যাবে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু কলেজগুলোতে পড়াশুনো চলবে। তো এই হলো একটা গুড নিউজ। আর এবার আমরা একটু দেখে নেব বিজ্ঞপ্তিটা, যে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে কি বলা রয়েছে। তোমরা যে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ এটা হলো সেই বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্ট করে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির স্বীকৃতি এসছে। তো বিজ্ঞপ্তিটা আমরা একটু পরিষ্কারভাবে দেখে নিই। তো যাই হোক, প্রথমে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন ইউনিভার্সিটি ব্রাঞ্চ, তো যাই হোক, এখান থেকে টু দ্য ভাইস চ্যান্সেলর মুর্শিদাবাদ ইউনিভার্সিটি বহরমপুরকে পাঠানো হয়েছে। সাবজেক্ট কী রয়েছে? স্টার্টিং একাডেমিক অ্যাক্টিভিটিস অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ফ্রম দ্য একাডেমিক সেশন 2021-22। অর্থাৎ মুর্শিদাবাদ ইউনিভার্সিটির আন্ডারে 2021 থেকে 2022 সাল পর্যন্ত নতুনভাবে একাডেমিক অ্যাক্টিভিটিস বা একাডেমিক সেশন শুরু করার মূল যে নোটিশ বলতে পারো বা মূল যে অর্ডারটা, সেই অর্ডার কপি এখানে দেখো কি বলা রয়েছে। উইথ রেফারেন্স টু দ্য অ্যাবোভ আই এম ডিরেক্টেড টু কমিউনিকেট ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল অফ দ্য ডিপার্টমেন্ট টু স্টার্ট পিজি কোর্সেস ইন ইউর ইউনিভার্সিটি ফ্রম দ্য একাডেমিক সেশন 2021-22 উইথ দ্য ফলোয়িং 14 সাবজেক্টস অ্যাজ স্টার্টেড বিলো। অর্থাৎ 2021-22 সালে যে নতুন যে 14টা সাবজেক্ট ওখানে সিলেক্টেড হয়েছে, যে 14টা সাবজেক্টের এমএ কোর্স কিন্তু এই মুহূর্তে চালু হচ্ছে। এবং ছাত্রছাত্রীদের বলে রাখি, ভবিষ্যতে তোমরা যারা এমএ কোর্স করবে তারাও কিন্তু এখান থেকে কিন্তু করতে পারো, এটা একটা বড় অপরচুনিটি। তো যাই হোক, যে সিট সংখ্যাগুলো এবছরের জন্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে বেঙ্গলিতে 60টা, পলিটিক্যাল সায়েন্সে 60টা, হিস্ট্রিতে 60টা, ফিলোসফিতে 60টা, সংস্কৃতে 80টি, এডুকেশনে 40টি, ইংলিশে 40টি, ম্যাথমেটিক্সে 40টি, লতে 40টি, সাইকোলজিতে
25টি সেরিকালচারে, 25টি ফিজিক্সে, 25টি বোটানিতে, 25টি এবং জিওগ্রাফিতে 25টি। তো এই সব সাবজেক্টের ছেলেমেয়েরা কিন্তু এবছরেই এম এর জন্য কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, এবং ভবিষ্যতে যারা এম এ করবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সুযোগ রইল। তো এই হলো আলোচনা, ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো আলোচনা এখানে শেষ করছি, ধন্যবাদ।